কেমন আছেন আপনারা সবাই? শুরু হয়ে গেল আমাদের আরো একটি এপিসোড, এ এন ই টক উইথ মি এলিটা। এ এন ই মানে হচ্ছে আর্টস এন্ড এন্টারটেইনমেন্ট, যারা সবসময় আমাকে জিজ্ঞেস করতে থাকেন এ এন ই হোয়াট ডাজ ইট স্ট্যান্ড ফর এক্স্যাক্টলি। এবং আমরা চেষ্টা করি যে এন্টারটেইনমেন্ট দুনিয়ার বাংলাদেশে যারা মুভার্স এন্ড শেকার্স অফ দিস মিডিয়া ইন্ডাস্ট্রি, তাদেরকে কিছুটা টাইম যদি তাদের সাথে আমরা একটু স্পেন্ড করতে পারি এবং তাদের সাথে যদি আমরা গল্প করতে পারি। আজকে আমাদের সাথে এমনই একজন আছেন যার সাথে আসলে কথা একবার আড্ডা একবার শুরু করলে কিন্তু বন্ধ করাটা একটু ডিফিকাল্ট, বাট তারপরও আমরা চেষ্টা করছি 30-35 মিনিটের মধ্যে ওনার ওনার থেকে যতটা সম্ভব ওনার ওনার ব্যাপারে জানা, ওনার থেকে কিছু শেখা ডেফিনেটলি। কে আসছেন আপনারা অবশ্যই জানেন, তারপর আমি আরেকটু পরে আপনাদেরকে রিভিল করছি কে আসছেন। তার আগে একটু বলি আপনাদেরকে, আপনারা কি এখনো হইচই অ্যাপটা ডাউনলোড করেছেন নাকি? যদি করে না থাকেন প্লিজ আর দেরি করবেন না, আপনারা হইচই অ্যাপটা ডাউনলোড করেন, বিকজ ইটস দ্য বিগেস্ট Bengali entertainment platform having over 500 plus Bengali films, 60 plus original web series. ekkhuni download korun ebong ajkei subscribe korun amader bangla entertainment experience korar jonno, ebong apnara offline subscription card paben for sure. They are available on Daraz and Pickup with up to 17% discount. tahole hoychoi hoy jak ebong ajke hoychoi hobe ekjon special ekjon manusher sathe তাকে দেখে আমি বড় হয়েছি আর অনেকেই বড় হয়েছে আই এম শিওর আপনাদের মধ্যে। শি ইজ আ থিয়েটার অ্যাক্টিভিস্ট, উনি একজন অ্যাক্টর, উনি শি ইজ বিন ওয়ার্কিং ইন দি অ্যাডভার্টাইজমেন্ট, শি ইজ অ্যাকচুয়ালি ওয়ান অফ দি মুভার্স এন্ড শেকার্স ইন দি অ্যাডভার্টাইজমেন্ট এরিনা অ্যাজ ওয়েল, আরো অনেক কিছু। দেরি করতে চাই না, ওনার থেকে জানতে চাই আসলে হোয়াট শি ইজ আপ টু এখন। প্লিজ ওয়েলকাম মিস সারা জাকের। কেমন আছেন স্যার ম্যাম? হ্যালো, ভালো ভালো আছেন? আপনি মনে হয় অফিস থেকে আছেন, অফিস থেকে আমাদেরকে জয়েন করেছেন যা বুঝতে পারছি আপনি বলছিলেন একটু আগে। জি, নাহলে দেরি হয়ে যেত আসতে। না, নাহলে দেরি হয়ে যেত না, দ্যাটস ট্রু। প্রথমত একটু জানতে চাই আপনি কেমন আছেন, কারণ আমাদের প্যান্ডেমিক গেল, তারপর আপনার উপর দিয়ে একটা ঝড় গেল, আমাদের সবার উপর দিয়ে আসলে একটা ঝড় গেল, সবকিছু মিলিয়ে আপনি কেমন আছেন এটা একটু জানতে চাই। আছি, মানে ওটাই এতটুকুই বলতে পারি। জি, এখনো মানে চলছে, মানে আমি আমার কাজ আছে, কাজ করছি, এটা অনেকটা আমাকে বাঁচিয়ে দিয়েছে, না হলে হয়তো আরো কষ্ট হতো। জি, অ্যাবসলিউটলি, এটা এতটুকু বলতে পারি আমি। কাজ নিয়ে বলেছেন, আপনাকে আমি একটু কংগ্রাচুলেশনস জানাতে চাই। আমরা সবাই জানি যে আপনি ইউ হ্যাভ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ কো চেয়ারপারসন অফ এশিয়াটেক লিমিটেড, এশিয়াটেক আই মিন দ্য হোল ইন্ডাস্ট্রি, এবং এটা আমাদের জন্য কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। উই আর সো প্রাউড অফ ইউ। আমরা জানি যে আপনি অনেক বছর ধরে কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রির সাথে আছেন, এখন এটা আরেকটা প্রমোশন আপনার জন্য, এবং আপনাকে দেখে যারা আসলে অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাচ্ছে তাদের জন্য একটা বিশাল বড় একটা ইন্সপিরেশন। এই ব্যাপারে একটু জানতে চাই আপনার থেকে যে কাজ বেড়ে গিয়েছে নাকি কাজ একটু কন্ট্রোলে এসেছে, কি হচ্ছে এখন আপনার এই নতুন রোলের পরে? নতুন রোলের পরে, এতগুলো প্যান্ডেমিকের সময় অনেক বেশি আমরা বাড়ি থেকে কাজ করতাম, তার মধ্যে আমাদের বাড়িতে একটা বড় মানে আলিজাকে ক্যান্সার রোগে আক্রান্ত ছিল, এবং সেই জায়গায় উনি ন্যাচারালি অনেকটা কম্প্রোমাইজ ছিল আমার কাজটা, যদিও কোনোদিন মাইন্ড করতো না বা কিছু কোনো কমপ্লেন করতো না, এটা আমার বলতেই হয় আজকে, ওরকম ডিমান্ডিং একটা মানুষ ছিল না। আমি কাজ করতাম, জুম এর লিঙ্ক হতাম, কিন্তু ডেফিনেটলি এখন কাজটা অন্যরকম। এখন যেমন আমি মানে অফিস যাওয়া হচ্ছে, এখন অফিসে আসছি, মুক্তিযুদ্ধ জাদুঘরে আমি মেম্বার ট্রাস্টি, এখন ওটাও আমি একটু থামিয়ে রেখেছিলাম কাজটা, মানে বলেছিলাম যে আমি সাইন টাইন করতে পারবো কিন্তু একটু বেশি দায়িত্ব গ্রহণ করতে পারবো না। তো আমি আমার অন্যান্য আমার কলিজদের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট, এখনো ডিপেন্ডেন্ট, কারণ প্রত্যেকেই তৈরি হয়ে গেছে, আর এখন আবার আমার ইনভলভমেন্ট ওখানে বেড়েছে, ওখানেও যে যাচ্ছি এখন। তো ওইভাবে অনেক মানে গত 3 মাসে মানে কাজের ইয়েটা বেড়ে যাচ্ছে, গতিটা বেড়ে যাচ্ছে, এবং ফিজিক্যালি যাচ্ছি, আমি অফিসেও আসছি, আমার কর্মস্থলেও আসছি, মুক্তিযুদ্ধ জাদুঘরেও যাচ্ছি আর কি। আসলে যেটা নতুন ডেজিগনেশনটা যেটা বলছিলে, নতুন ডেজিগনেশনটা আসলে আমি তো মনে করি আমরা যারা
আমরা স্পন্সর ডিরেক্টরস বলি, আমরা যারা একদম শুরু করেছি, আমি, আলিজাকের, আসাদুজ্জামান নূর এমপি, আমরা আমাদের যে যখনই যে কোনো রোলেই আমাদেরকে আমরা ছিলাম, কোনো সময় আমাদের মনে হতো না যে ডেজিগনেশনটা কোনো ফ্যাক্টর। তো আলাদা আলাদা করে এখন আমরা একটা এপেক্স বডিতে একটা এসেছি এই জায়গাটায়, যে যেটা সবগুলো আমাদের ছোটখাটো প্রতিষ্ঠানকে যুক্ত করে। তো সেই জায়গাটায় একটা আমার একটা পজিশনের একটা নামের পরিবর্তন হয়েছে। তাছাড়া অনেক জায়গায় আমাদের হ্যান্ডস অন কাজ করতে হয়, অনেক জায়গায় আমাদের এক ধরনের পরামর্শ অ্যাডভাইজারি রোল প্লে করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে অর্গানাইজেশন গুলো যারা হেড করছে, সিইও বা এমডি, তারা চালায়। আবার অনেক সময় আমি যেটা বললাম যে যেটা ডিমান্ড করে সেভাবেই আমরা সেভাবেই কাজ করি। শুধু আমি না, আলিজাকের, আসাদুজ্জামান নূর, আমি, আমরা সবাই ওরকম ভাবেই কাজ করি। দ্যাট ইজ দ্য ওয়ার্ক কালচার আমাদের এখানকার। আপনি একদম ঠিকই বলেছেন, এবং আমি যতদিন ধরে আসলে আপনাদেরকে চিনি, সবাই, আপনি যাদের নাম নিয়েছেন সবাইকে, আপনাদের সাথে কাজ করারও, ছোট ছোট কাজ করারও আমার অপরচুনিটিস হয়েছে, দেখেছি যেখানে আসলে যেটা দরকার ওভাবেই কিন্তু কাজগুলো হয়েছে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, এটা হয়তো ডেজিগনেশনটা হয়তো একটা ফর্মালিটি অন পেপার, কিন্তু আমাদের খুব ভালো লাগে যখন আমি এটলিস্ট দেখি যে আপনার মতন একজন, ইউ নো, ইউ আর ক্লাইম্বিং অ্যান্ড ইউর গোয়িং আপ অ্যান্ড আপ, ইউ আর ক্লাইম্বিং হাইটস, এবং এটা বিশাল বড় একটা ব্যাপার আমাদের জন্য, বাংলাদেশের জন্য, যার জন্য আমি আপনাকে প্রথমেই কংগ্রাচুলেট করলাম এই ব্যাপারে। এটা ম্যাটার করে, আই হ্যাভ টু সে, কারণ আমরা একটু, আমি হয়তো ওরকম ভাবে বলছি কথাটা, কিন্তু আমাকে যদি এই স্পেসটা আমি না অর্জন করতাম বা আমাকে না দেয়া হতো, তাহলে আরো 10 জন নারীর জন্য এটা কোন একটা সুসংবাদ হতো না। এখন সেক্রেটারি জেনারেল যদি বলি আমি, মুক্তিযুদ্ধ জাদুঘরে, এটাও তো একটা অনেক ইম্পর্টেন্ট কাজ, ওইটাও একটা, মানে আমি বলবো যে এটা অ্যাজ এ স্ট্র্যাটেজি আমার মনে হয় এটা খুবই প্রয়োজন, মানুষকে বা অন্য মানুষকে বোঝানো, অন্য নারীদেরকে উৎসাহিত করা। আপনি যে আসলে সেক্রেটারি জেনারেল, আমি এটা আমি মাত্র জানলাম, এটা তো আরো একটা মানে এডিশন হয়ে গেল আমার জন্য। কংগ্রাচুলেশনস এই, আই থিংক মুক্তিযুদ্ধ জাদুঘরের, আমি যেটা শুনেছি এখন বেশ ছোট ছোট কিছু চেঞ্জেসও হচ্ছে ভেতরে। আমি সেদিন শুনলাম আমাদের বন্ধু জোহাদ নেমেসিসের, তারা গান টান গাইলো এবং আরো কিছু গানের অনুষ্ঠানও মনে হচ্ছে ভেতরে। হ্যাঁ, আমরা তো অনেক ইউথ, আমাদের এখন ফোকাস যে কোনো জায়গায়, আর মুক্তিযুদ্ধের ব্যাপারে তাদেরকে, তাদের আগ্রহ তো তৈরি করা। তো ওই ওই জায়গাটায় আমাদের মানে 71-এ বসে থাকলে হবে না, যে এখন তো ব্যান্ড সঙ্গীত, ব্যান্ড সঙ্গীতেরও আরো সঙ্গীত নতুন ধারা এসছে, সেগুলো নিয়ে আমরা হাজির হচ্ছি, যাতে করে যারা যুবক যুবতী বা যারা তরুণ সম্প্রদায় তারা আমাদের সাথে থাকতে পারে, থাকতে পারে। হ্যাঁ, আমার মনে হয় এটা অ্যাবসলিউটলি রাইট, কারণ আমি নিজে দেখেছি যে প্রচুর ইয়াংরা যারা আছে এখন, তাদের প্রচুর কোয়েশ্চেনসও থাকে, প্রশ্নও থাকে আমাদের 71 নিয়ে, যুদ্ধ নিয়ে। আর ডেফিনেটলি এই মুক্তিযুদ্ধ জাদুঘর একটা ফ্যান্টাস্টিক প্ল্যাটফর্ম, আপনারা যারা দেখছেন এখন প্লিজ ভিজিট করেন, ইটস আ ফ্যান্টাস্টিক জায়গা। আমরা সবসময় বলি ঢাকা শহরে কোথাও যাওয়ার নাই, যাওয়ার নাই, টুরিস্টরা আসলে কোথায়, দিস ইজ ওয়ান প্লেস ওয়ার ইউ ক্যান অ্যাকচুয়ালি গো অ্যান্ড লার্ন আ লট অফ হিস্ট্রি অ্যান্ড হ্যাভ ফান এজ ওয়েল, আমার মনে হয়। ম্যাম, আমরা একটু আগে আলিজাকের স্যারকে নিয়ে কথা বলছিলাম, মে হি রেস্ট ইন পিস, আপনার পার্টনার, হি ওয়াজ ইয়োর ফ্রেন্ড, আপনার কলিগ, অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড দ্য পেইন ইজ স্টিল ভেরি ভেরি ফ্রেশ ওনার চলে যাওয়ার, কারণ উনি যে মানে উনি আসলে এত কন্ট্রিবিউট করে গিয়েছে, আর ওনার সাথে তো আমি যতবারই কথা বলেছি, আই স্টিল রিমেম্বার হিজ ভয়েস অ্যান্ড দ্য ওয়ার্ডস দ্যাট ইউজ টু ইউজ অ্যান্ড অনেক কিছু, আসলে এগুলো তো ভোলা যায় না। বা তারপরেও আপনি এটাও বলেছেন যে কাজ তো আসলে থেমে থাকে না, কাজ চলতে থাকে, এবং আপনি কাজের মধ্যেই, আসলে আমরা সবাই কাজের মধ্যেই কিন্তু বেঁচে থাকি, বেঁচে আছি, অ্যান্ড ইউ আর অ্যান এক্সেলেন্ট এক্সাম্পল অফ দ্য লাইন, যে ইউনো life goes on, life jibon kokhono theme thake na ashole, kintu apni manage kemne korchen, apnar kaj ache, you have grandchildren, tara sob shomoy apnar sathe thake, onek chobi dekhi, videos dekhi amra facebook e insta te sob shomoy, tarpor apnar ei eto rat porjonto apni kaj korchen, to egulo sob kichu manage kibhabe korchen ektu jante chaichi। এইবার আমার আসলে ম্যানেজ করে যাচ্ছি, আর এখন তো একজনের দায়িত্ব কমে গেছে,
ওটা তো বড় ব্যাপার ছিল। সুতরাং আর আজকাল তো যেটা হয় নাতি নাতনিদের দেখলে সবাই ভাবে আমি না জানি কি দায়িত্ব, কিন্তু আমরা আমাদের বাবা মার মতো মানে নাতি নাতনিকে ছেলে মেয়েদের মতো সারোগেট প্যারেন্টিং করি না, তো ওরা কিন্তু ওদের বাচ্চারা, হ্যাঁ হ্যাঁ মানে বেশিরভাগ কিন্তু তাই দেখা যায় যে নানি দাদিরা বা নানা দাদারা মিলে বাচ্চা, হ্যাঁ গ্র্যান্ড চিলড্রেন কে করছে সামলাচ্ছে, কিন্তু না এদের এখন এখনকার প্যারেন্টিং অন্যরকম। ওরা ওরা মানে আমার মেয়ে যদি না দেখে তো ওর হাজবেন্ড দেখবে, শ্রিয়া ইরেশ যদি মানে ছেলে যদি না দেখে তো মেয়ে বউ দেখবে, বউ না দেখলে ছেলে দেখবে। সুতরাং বিগ মানে শিফট হ্যাজ হ্যাপেন্ড বিটুইন দ্য টাইম আমরা বাচ্চা মানুষ করেছি আর ওরা বাচ্চা মানুষ করছে। And I think both Iresh bhai and Shriya, they're so lucky. They still have their grand, you know, they have their grandmother with them. Ami Alia Amin ma'am-er kotha bolchi, and even the kids get to see their great grandparent. It's like a bishal boro. She gets onek amar amma onek beshi attention pay. Ami ektu ishanni to shei byapare. Kibhabe attention mane ki bachchader theke attention beshi pay? Ha mane chobi tola hobe dekha jabe amar jotono chobi ache amar dui নাতি নাতনির সাথে আমার অনেক বেশি আছে, আর সেগুলো সব মানে বাধাই করে রাখা আছে তাদের বাড়িতে, অনেক বেশি অনেক বেশি। She is at the center of everything. Right. Well, she really is. অনেক বেশি। I think it's they're very lucky. Grandparents থাকাটা একটা লাকের ব্যাপার। তার এখন দেখা যাচ্ছে যে great grandparent আছে তাদের সাথে। থামছে না থামছে না, এই এখন গিয়ে মনে হয় একটু থেমেছে উইমেন্স ডে সেলিব্রেশন। এবং প্রতি বছর দেখা যাচ্ছে এই আন্তর্জাতিক নারী দিবসের সেলিব্রেশন গুলো কিন্তু আরো বড় হচ্ছে, আরো গ্ল্যামারাস হচ্ছে। আপনার আপনার কি মনে হয় এই দিনটার আসলে সিগনিফিকেন্সটা এখন কোথায় এসে দাঁড়িয়েছে 2021-এ? অনেকে বলে আমাদের এই দিনটা দরকার নাই, আবার অনেকে বলে যে না পলিসি মেকিং এর জন্য এই দিনটা দরকার, অনেক মানুষকে আমরা অ্যাওয়্যার করতে পারি, বাট আপনার ওপিনিয়নটা কোথায় আমি একটু জানতে চাই। আমি আসলে গভর্নমেন্ট সেক্টরকেও আমি রিপ্রেজেন্ট করি না, আবার এনজিও সেক্টরকেও করি না, আমি একদম প্রাইভেট সেক্টরের একটা মানুষ, আর্টস এর একজন মানুষ। তো যেটা হয় যে আমাদের দৈনন্দিন কাজে দৈনন্দিন যে দৌড়ঝাঁপ সেটার মধ্যে আমাদের মনে থাকে না অনেক সময় জেন্ডার বিষয়টা, যে এটা আমাদের জেন্ডার পার্সপেক্টিভ থেকে নিজেকে দেখা, ইকুয়াল রাইটস ইত্যাদি। যদিও এখন অনেক বেশি মানুষ সচেতন, তারপরেও যেমন একটা গভর্নমেন্টের একটা এমপ্লয়ি সারাক্ষণ এটা রিমাইন্ডেড হচ্ছে বা মনে করিয়ে দেওয়া হচ্ছে, বা এনজিওতে তো জেন্ডার একটা ফ্যাক্টর্ড থাকেই, ফ্যাক্টর্ড ইন থাকে, তো সেই জায়গাটায় আমি বলবো আমার জায়গা থেকে পার্সন ফ্রম দ্য আর্টস অ্যান্ড ফ্রম দ্য প্রাইভেট সেক্টর যে এই দিনটার প্রয়োজন আছে। কালকেই আমি বলছিলাম শ্রিয়াকে আমার মেয়েকে যে একটা ইন্টারভিউর পরে যে আসলে যখন তোমাকে এরকম প্রশ্নগুলো করা হয় আর একটা ডায়ালগ হয় তখন কিন্তু তুমি নতুন করে বলতে গিয়ে আবার নিজেকে নতুন করে ইভ্যালুয়েট করো বা নিজে নিজের সম্পর্কে জানো তুমি কতটা জেন্ডার সচেতন, কতটা তুমি নারী সমতায় সচেতন, তুমি আরো কি কি করতে পারো তোমাকে আরেকবার মনে করিয়ে দেয়। আমি খালি গ্লিটার অ্যান্ড গ্ল্যামার আর দ্য মার্কেটিং ওয়ার্ল্ডের কথা বলছি না, জাস্ট আলোচনাগুলো এটাই যে হচ্ছে অন্তত আমি, কারণ সবাই তো মানে এমন একটা জায়গায় নাই যেখানে সার্বক্ষণিক এই আলোচনাটা হচ্ছে। তখন আমি আমার পজিশন থেকে বলতে পারি যে এই যে আই চুজ টু চ্যালেঞ্জ এটাকে আমার কত রকম ভাবে ভাবিয়েছে, হ্যাঁ যেটা আমি হয়তো নর্মালি প্রত্যেকদিন কাজের মধ্যে এটা ভাবতাম না। আর অ্যাজ এ সিনিয়র পার্সন ইন অর্গানাইজেশন বা ইন দ্য আর্টস আমি বলবো যে আমি আমি কত রকম ভাবে ভেবেছি যে কি পলিসি চেঞ্জ করা যায় যেটাতে করে আমরা নারীর সমতাটাকে আরো সামনে আনতে পারি, সম অধিকারটাকে দিতে পারি বা কাজের সুযোগ দিতে পারি। তো আমার কাছে মনে হয় দিনটার যথেষ্ট তাৎপর্য আছে, এটাকে ছোট করে দেখার কিছু নেই, ছোট করে দেখার আসলে কিছু নেই, অ্যাবসলিউটলি কিছু না।
আমরা দেখা যাচ্ছে যে কর্পোরেট ওয়ার্ল্ডে বলি বা গভর্নমেন্টে প্রাইভেট পাবলিক সেক্টরে সব সেক্টরে কিন্তু মহিলাদের দেখা যাচ্ছে বা নারীদের দেখা যাচ্ছে তারা কিন্তু টপ পজিশনসে কিন্তু উঠছে, তারা আস্তে আস্তে গ্রো করছে এবং ইউ নো দে আর ইন দ্য ডিসিশন, দে ডু প্লে আ বিগ রোল ওয়েন ইট কামস টু টেকিং ডিসিশনস অ্যাকচুয়ালি। তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে দেয়ার আর মেনি উইমেন যারা অফিস করা, শুধু যে অফিস করছে তা নয়, ইভেন আর্টস অ্যান্ড থিয়েটারও যদি বলি, ওয়ান্স দে গেট ম্যারিড, ওয়ান্স দে স্টার্ট হ্যাভিং চিলড্রেন, ওদের কিছু চিন্তা ভাবনা আসে যে আমি একটা ব্রেক নিই অথবা আমি কুইট করি। তো একটা অফিসে যখন প্রমোশন দিতে যায়, আমি নিজে দেখেছি কয়েকজন মানা করে যে না আমি আর প্রমোশন মানেই আসলে কাজ অনেক, আমি আর এর চেয়ে বেশি রেসপন্সিবিলিটি নিতে পারবো না। এই জিনিসগুলা কিভাবে, এগুলো আমাকে খুব চিন্তা মানে খুব ভাবায় এটা, ইটস ভেরি স্যাড, এগুলো কিভাবে আমরা সলভ করতে পারি? বা আপনি কি কখনো আপনার অর্গানাইজেশনে এই টাইপের চিন্তা করা, বা ডিড এনি অফ দ্য গার্লস এভার কাম এন্ড টক টু ইউ যে আপা আমরা এক্ষেত্রে কি করতে পারি, বা আই উড লাইক টু কুইট, আই হ্যাভ কিডস নাও, আমার রেসপন্সিবিলিটি বেড়ে যাচ্ছে, তখন আপনি কি করেন বা আপনি কি বলেন? আমরা আসলে 8 মার্চ আমাদের একটা আলোচনা ছিল আমাদের একটা কোম্পানিতে, সেখানে এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। তো যারা এখন ইয়াং, যাদের ছোট ছোট বাচ্চা, ইয়াং মাদার্স, ইয়াং ফাদার্স, তো যেটা আমি দেখলাম এবং পরবর্তী আরো কিছু প্যানেল ডিসকাশনে অংশগ্রহণ করে আমার যেটা মনে হলো যে একটা সলিউশন হলো যে মেয়েরা কুইট করবে সেটা না, মেয়েদের কাজটা ছেলে মানে হাজবেন্ড ভাগাভাগি করে নেবে। কারণ আমার একজন কলিগ বলছিল যে যদি একটা ছেলে বলতে পারে অফিসে, যেমন একটা মেয়ে বলছিল যে ওরা ওর কাজ করে করে একটা সময়ের পরে ও বাসায় চলে যেতে হয়, ও কিন্তু ওই অ্যাডভান্টেজটা পায় না যেটা সোশ্যালাইজিং করে, যেমন যার কাছে সে অ্যাকাউন্টেবল বা তার বস বা এরকম হ্যাং আউট করলে যে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় সেটা তো সে পাচ্ছে না। সেটা একটা যেমন একটা কথা উঠেছিল। আর এটা আবার ছেলেটা বললো যে ছেলেটা যেন বলতে পারে যে আমার আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে বিকজ আমি বাচ্চাকে দেখব, আমার বউয়ের কাজ আছে। এই এই জায়গাটা যদি আমরা যেতে পারি তাহলে তো আমার মেয়েটাকে তার ক্যারিয়ার স্যাক্রিফাইস করতে হচ্ছে, ওই জায়গাটা যেতে হয় না। তো সবচেয়ে বড় সাপোর্ট ওরা আসবে আসলে নট ফ্রম দ্য ফাদার অর মাদার, যে আমাদের কালে যেটা ছিল বাবা মা দেখে দিচ্ছে ওইসব, একটা কোন রকমে একটা জোড়া তালি দেওয়া। সবচেয়ে বড় সাপোর্ট আসবে ওর পার্টনারের কাছে, সেটা কাম্য। আমি মনে করি আদর্শগত ভাবে আমি সেই জায়গায় যেতে চাই। Now that's absolutely true. এটা নিয়ে ইনফ্যাক্ট এবার আমার মনে হয় যে আরো কয়েকটা ডিসকাশন হয়েছে, যে যেভাবে আমরা নারী মানে ইয়াং উইমেনরা এখন যেভাবে বাড়ির বাইরে চার দেওয়ালের বাইরে গিয়ে দিন দে আর কনকারিং দ্য ওয়ার্ল্ড, ওরা আর্ন তো করছে, ওরা অনেক ভালো ভালো পজিশনসে যাচ্ছে, বাট এখানে বাড়ির ভিতরে চেঞ্জটা আবার একটু স্লো, শেয়ারিং অফ হাউসহোল্ড প্রচন্ড স্লো। এটা নিয়ে কিন্তু আমার মনে হয় যে আই ডোন্ট নো, আমরা মানে একটু এগিয়ে গেলে 10 পা আবার পিছিয়ে যায়। এই এই কারণটা কি কি হতে পারে, এবং এরকমও কি হতে পারে যে অফিসের ভেতরে যদি ডে কেয়ার সেন্টার শুরু করা হয় দেন বোথ দ্য ফিমেল অ্যান্ড মেল কলিগস ক্যান ব্রিং ইন দেয়ার কিডস? অনেক রকমের সাজেশনস আসলে এবার উঠে এসেছে, আপনাদের ডিসকাশনে কি টাইপের আরো কি কি টাইপের সাজেশনস উঠে এসেছিল 8 মার্চে? হ্যাঁ, এটা ডে কেয়ার সেন্টারের কথা কেন যেন আসেনি, কারণ ওটা আসলে ওরকম ইউনিসেফ অফ দ্য ওয়ার্ল্ড, ইউএনএইচএস এইচসিআরস অফ দ্য ওয়ার্ল্ড বা ওরকম অনেক বড় মাল্টিন্যাশনাল কোম্পানিজ ওটা অফার করতে পারে হয়তো বা, কিন্তু কোনো কারণে আমাদের আলোচনায় আসেনি। হয়তো ওই স্পেসটা বের করা, ওই জায়গাটা, ওই সুবিধাটা দেয়া সব রকম অর্গানাইজেশনের জন্য সম্ভব হয় না। বাট ক্র্যাশটা থাকাটা অবশ্যই একটা সবচেয়ে ভালো উপায়, কিন্তু আমি বললাম যেটা ইটস আ ম্যাটার অফ অ্যাফোর্ডেবিলিটি, যে 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 অর্গানাইজেশন চালাচ্ছে তার সেই টাকা আছে কি না, সেই স্পেস আছে কি না বাচ্চা, আর বাচ্চাকে নিয়ে আসলেই তো হবে না, যারা ওখানে দেখাশোনা করছে তারা কতটা নির্ভরশীল ওটাও একটা ব্যাপার, বাচ্চার সাথে কোন বয়সে বাচ্চা আসছে সেটার উপর ডিপেন্ড করে, তার সাথে কে থাকছে, মানে বাবা মার একটা কমফর্ট লেভেলের ব্যাপার আছে। তবে ডেফিনেটলি ক্র্যাশ, আমি যেটা বললাম যে আরো যাদের মানে হু আর বেটার ফান্ডেড তারা কিন্তু ডে কেয়ার বা এই ক্র্যাশটাকে মেনটেন করছে, আমরা তো জানি, এবং সেটা করতে পারলে তো সবচেয়ে ভালো।
Absolutely. আমরা কর্পোরেট ওয়ার্ল্ড নিয়ে কথা বলছিলাম এজেন্সিজ নিয়ে, বাট হোয়াট অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড অফ আর্ট এন্ড লিটারেচার, যেটা আমি জানি না, আমি জাস্ট টেকিং এ গেস এন্ড সেইং যে আপনার ফার্স্ট লাভ হচ্ছে থিয়েটার, প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং, কারণ আপনাকে আসলে আমরা স্টেজ থেকে পেয়েছি, স্টেজেই সবসময় দেখেছি, তো আমার মনে হচ্ছে যে মেবি থিয়েটার ইজ অ্যান্ড হ্যাজ অলওয়েজ বিন ইয়োর ফার্স্ট লাভ অ্যান্ড ইয়োর প্লেস ফর ইউ নো প্লেসিং ইয়োর প্যাশন ইন এভরিথিং। তো এই থিয়েটারের ওয়ার্ল্ডের এখন কি অবস্থা? অনেকে বলছে যে এই মঞ্চ আস্তে আস্তে ডুবে যাচ্ছে, আমাদের ওটিটি প্ল্যাটফর্ম আসছে, এখন আমরা আর বাসার বাইরে গিয়ে আর ফিল্ম দেখবো না, থিয়েটার দেখবো না। আই ডোন্ট বিলিভ অল দ্যাট, বাট আপনার কি মনে হয়, আপনি কি এটা নিয়ে এটাতে এগ্রি করেন নাকি? আসলে আমার একটা প্রায় বছর খানেকের একটা মন্দা যাচ্ছে, তার আগে আমি তো খুব অ্যাক্টিভ ছিলাম, গত ডিসেম্বরেও আমরা নাগরিক নাট্য সম্প্রদায় থেকে একটা নতুন নাটকের একটা উৎসব করেছিলাম, যে একদম একদম নতুন নাটক, ফর দ্য ফার্স্ট টাইম মঞ্চায়ন হচ্ছে আমাদের উৎসবে ফেস্টিভ্যালে, সো এনকারেজিং মানে স্টেজ প্লেস, নিউ প্লেস টু বি স্টেজ, কাম ব্যাক। বাট যেটা হয়েছে যে এক বছরে প্যান্ডেমিকের কারণে আমার ব্যক্তিগত জীবনের কিছু বিপর্যয়ের কারণে বা লস এর কারণে আমাদের, আমি ওই জায়গাটায় নাই এখন, আই হ্যাভ টু সে আমরা জুমে অনেক সময় মিট করেছি বাট ওরকম ভাবে আমি থাকতে পারিনি। তবে এটা ঠিক যে আমাদের দেশে একটা দেখা যায় যে মঞ্চ, যখন আমরা 70s মঞ্চ করেছি, 80s করেছি, 90s করেছি, মানুষ এসে এসে নাটক দেখেছে, কিন্তু যখনই মাল্টি চ্যানেল চলে আসলো, এত যে কোনো চ্যানেল দেখা যায়, জি টিভি দেখা যায়, জি বাংলা দেখা যায়, মানে তখনই কিন্তু একটা চেঞ্জ আসলো, আমাদের পরিবর্তন আসলো 90s পর থেকে আমরা দেখছি সেটা, যে মানুষ এন্টারটেইন হচ্ছে বাসায় বসে। সবচেয়ে দুঃখজনক হলো সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেল, সেই জায়গায় মানে কমিউনিটি, মানে কি বলে, কমিউনিটি সেন্টার, যেখানে মানুষ গিয়ে মানে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, এরকম একটা জায়গায় চলে গেল। তো আমরা অনেক কষ্ট করে মহিলা সমিতি, শিল্পকলা একাডেমি, মানে এখানে তো টেলিভিশনে ক্যামেরায় ঢুকতে দেওয়া হয় না, একবার ঢুকতে দিলে দেখা যাবে যে ওই টেলিভিশনের প্রোগ্রামই হচ্ছে সব বসে বসে। সো উই হ্যাভ টু টেক এ পলিসি পজিশন যে আমরা এটা করতে দেব না, দিলে তাহলে আমার মঞ্চটা থাকবে না, কিন্তু অ্যাকচুয়ালি একটা মানুষকে সামনাসামনি দেখা, রিয়েল পারফরমেন্স, একটা টেলিভিশন পারফরমেন্স, ওটিটি প্ল্যাটফর্ম, ডেফিনেটলি একই জিনিস না, একই অভিজ্ঞতা না। আর বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের দেশের দর্শক বা আমাদের মতো দেশের দর্শকদের যে প্রবণতাটা, এটাকে আমরা অস্বীকার করতে পারছি না। বিশেষ করে ওটিটিতে অনেক টাকা খরচ করা হয়, আমরা অনেক ভালো কোয়ালিটির প্রোগ্রাম পাই, তো এখন এটা কি বলবো, এখানে মানে মানুষ যাবে না কেন সেখানে বা দেখতে চাইবে না কেন, 2 ঘন্টা মানে গাড়িতে বসে একটা মঞ্চ নাটক দেখতে যাবে, তারপরে অনেক সময় নিশ্চয়তা থাকে না সেই মঞ্চ নাটকটার কোয়ালিটি কেমন বা মান কেমন, একবার যদি বিমুখ হয়ে যায় সেকেন্ড টাইম যাবে না। তো আমাদের নিজেদের মধ্যে এগুলো নিয়ে অনেক আলোচনা হয়। আচ্ছা, তো আমার মনে হয় আমাদের বিগ টাইম এখন কোভিডটা যখন আমরা উতরিয়ে আসবো সেরকম, তখন আমাদের ভাবতে হবে এটা নিয়ে, আগেও ভাবছিলাম এখন আরো ভাবতে হবে যে আমাদের রিয়েল অডিয়েন্সের সামনে, দিস ইজ পারফরম্যান্স, এগুলোকে আমরা ভুলে গেলে জাতিগতভাবে আমরা খুব দরিদ্র হয়ে যাব, হয়তো এখন আমরা মিডল ইনকাম গ্রুপে পড়ে যা চলে গেছি প্রায়, কিন্তু মানসিকতার দিক থেকে আমরা কিন্তু খুব দরিদ্র একটা জাতি হয়ে যাব যদি আমরা আমাদের মানে যে ক্লাসিক্স বললো, আমাদের স্টেজটা ভুলে যাই, আমার যে যে নৃত্য কলাটা মঞ্চের উপরে হয়, যে পারফর্ম গানটা মঞ্চের উপরে হয়, যে নাটকটা মঞ্চের পারসন ইন পারসন দেখতে পারি, সেগুলোকে যদি ভুলে যাই তাহলে ওই জায়গাটায় একটা বিশাল ধস নামবে। আমি তো দেখছি যে দুনিয়ার অন্য দেশেও আপনার কিন্তু সবই ইকুয়াল, একটা ইকুয়াল মোর অর লেস একটা স্পেস নিয়ে থাকছে, সার্ভাইভ করছে, থিয়েটারও আছে, সবকিছুকে মডার্নাইজ করা হচ্ছে। আপনি যদি ওখানে একটা ব্রডওয়েতে যান, মিউজিক্যাল দেখেন বা একটা থিয়েটারে যদি ঢুকেন, দেখবেন যে আচ্ছা যে ব্রডওয়ে যদি ইটস টু এক্সপেন্সিভ এন্ড অর ইউ ক্যানট এফোর্ড দ্য টিকেট, ইউ গো টু অফ ব্রডওয়ে, তো আমাদের স্টেজটা আসলে ওই জায়গাটায় মানে যেতে পারেনি। এবং আমার বলতেই হবে যে এটা সরকার একটা সময় এসে হয়তো স্টেজকে অনেক দিয়েছে স্বীকৃতি, কিন্তু একটা সময় এসে স্পোর্টসটা ওভারটেক করেছে স্টেজকে, এবং সেখানে মানে আমাদের সরকারের দৃষ্টিও স্পোর্টস এর দিকে এবং স্পোর্টস এর মানুষের পিছনে,
তো আমাদের আসলে ভাবতে হবে কি করব আমরা, এই জায়গাটা তো ছাড়া যাবে না। থ্যাংক ইউ সো মাচ, এটা নিয়ে এত মানে এত মিনিংফুল কিছু কথা বলেছেন। আমি আশা করছি যারা আসলে থিয়েটার পছন্দ করে, থিয়েটার প্যাশনেটলি প্র্যাকটিস করে, তারা আপনার এই কথাগুলো শুনেছেন এবং দেখছেন। আপনি আপনার নিজের কিছু রোলস যদি আমি আপনাকে অ্যানালাইজ করতে বলি, টেলিভিশন এবং সিনেমা মানে অন স্ক্রিন, আমি মঞ্চ বলছি না, অন স্ক্রিনে 5 বা 6টা রোলস, if you look back and think these were the best works of my life, ami khub bhalo, I enjoyed a lot ebong dekhte khub bhalo lagche, I wish I could go back and do them again, kon roles gulo hobe if you can think a little and let us know? Ashole sob role to role jodi screen off screen er kotha bolcho na naki on screen, on screen ha jara je gulo sobai beshi jane tahole amar bolbo je ami যেটা আমার কাছে আমার প্রথম ব্রেক ছিল, আমি তো অনেকদিন স্ক্রিন অ্যাভয়েড করেছি। আচ্ছা আচ্ছা, আমার প্রথম ব্রেক আমি পেয়েছিলাম অয়ময়ে, যেটা 89-এ করা। আচ্ছা, তার আগে একটা সিরিয়াল করেছিলাম আমি, পূর্বরাত্রি পূর্বদিন, সেটাকে আমি এত বড় ভাবে দেখবো না, কারণ আমি নিজেও সেই সময়টা শিওর ছিলাম না যে আমি স্ক্রিন এত এনজয় করছি কি করছি না। কিন্তু অয়মা যখন হুমায়ুন আহমেদের এই নাটকটা আমি করলাম, ওটাকে আমি চিহ্নিত করবো খুব ভালো নাটক হিসেবে। আরেকটা হচ্ছে যে স্ক্রিনে যেটা করেছি তারেক মাসুদ ক্যাথরিন মাসুদের অন্তর্যাত্রা, ওটা আমার কাছে খুব মনে হয়েছে ভালো কাজ ছিল। এত মানে ডকুমেন্টারি স্টাইলে, এত নন ড্রামাটিক, খুব চ্যালেঞ্জিং ছিল। আবার তারপরে সিলেটার সাথে কথা বলা, হ্যাঁ হ্যাঁ রিমেম্বার, আপনি সিলেট, এন্ড ইটস এ ফিল্ম ইউ ক্যান অ্যাকচুয়ালি গো ব্যাক টু অল দা টাইম, প্রতি বছর কিন্তু আছে একটু, ইটস এ ফিল গুড মুভি, আই রিমেম্বার দিস মুভি, হ্যাঁ রিয়েলি নাইস। আর আরেকটা যে বাড়িতে আমরা বড় হয়েছি, আমাদের অনেক কাজিনসরা এসকাটন গার্ডেনের বাড়িতে, ওইখানে শুট করা হয়েছিল, আমি চরিত্রটা ছিলাম যে একটি না একটি মানুষ একটি পৃথিবী। সেখানে এখন যেটা যেটা ইভেন সেটা 10 বছর আগে সম্ভবত শুট করা হয়েছিল, কিন্তু তখন ওটা রিয়ালিটি ছিল, এখনো রিয়ালিটি যে এই বাড়িগুলো ছেড়ে ছেলেমেয়েরা সব বিদেশে চলে যাচ্ছে, ওখানে মানে আমি এখন আমি বা আমার মতো আমার অবস্থা তখন যা ছিল ওরকম, যে জুমে কানেক্টেড হচ্ছে, তখন যখন আমি শুট করেছিলাম স্কাইপে, তো মেয়ে ছেলে মেয়ের সাথে একই সাথে স্কাইপে কানেক্টেড হচ্ছে, প্রপার্টি নিয়ে কথা হচ্ছে, তাদের ছেলের সাথে মেয়ের কনফ্লিক্ট, মেয়ের সাথে ছেলের কনফ্লিক্ট, মার সেটা আবার মানে দেখতে হচ্ছে, উইটনেস করতে হচ্ছে। তো একটি মানুষ একটি পৃথিবী আমি মানে কাছে আমার কাছে খুব আমার খুব খুব মনের কাছের একটা নাটক, তো ইউটিউবে পাওয়া যায়, এবং এটা একদম আমার নিজের স্টোরি বা ইট কুড বি মাই স্টোরি, এটা আমার মায়ের মায়ের স্টোরি হতে পারে, আমার খালার স্টোরি হতে পারে, বা এই জেনারেশনের মানে আমার আগের জেনারেশন বা আমার জেনারেশনের মানুষদের স্টোরি এটা হতে পারে, যে মানুষ অনেকে এই তোমাদের জেনারেশনের অনেকে দেশের বাইরে চলে যাচ্ছে, বা আমাদের তোমাদেরও আগের জেনারেশনের অনেক মানুষ বাইরে চলে গেছে কিন্তু বাড়িটা থেকে গেছে, মা বাবা থেকে গেছে, এবং সেটা সেই প্রপার্টিটা এখন আবার নজরে পড়ছে রিয়েল স্টেট ওনারদের। তো এটা খুব ইন্টারেস্টিং একটা গল্প, আমার আমার খুব মনে গেঁথে আছে নাটকটা। নাটকটা লিখেছিল আর নির্দেশনা দিয়েছিল আমারই কলিগ রতন পাল, ও যে ধনী চিত্র রতন পাল, জি জি। আর দেখা যাচ্ছে এই সুন্দর সুন্দর বাড়িগুলোকে ভেঙে এখন অ্যাপার্টমেন্টস করা হচ্ছে, সো আমরাই করছি, হ্যাঁ আমরাই করছি ডেফিনেটলি, বাট তারপরেও খারাপ লাগে এই জিনিসটা। আমি আপনার একটা বাড়িতে মনে হয় গিয়েছিলাম, যেখানে আপনার হয়তো ফ্যামিলি হোম এসকাটনের দিকে, এত সুন্দর, আই ডোন্ট নো এটা এখন আছে নাকি, ওটাই ওটা আছে ওখানে, এটা মানসিক পৃথিবী ওটা ওখানে রেকর্ডড হয়েছিল, রাইট রাইট, হ্যাঁ। এই সব বাড়িগুলো না আসলে এত মেমোরিজ হোল্ড করে সবার জন্য, যে প্রতিবেশী, কাজিনস, তারপর ফেস্টিভাল, সব কিছু। আমি এটা আজকে দেখবো সিন্স আপনি বলেছেন, এবং আমার একটু সফট কর্নারও আছে এসব বাড়িগুলোর জন্য, এই টাইপের স্টোরিজ এর জন্য। হ্যাঁ দেখবো, এলিটা তুমি ভালো লাগবে, ডেফিনেটলি দেখবো এটা। রিসেন্টলি কোনো কাজ কি করা হয়েছে নাকি আপনার স্ক্রিনে?
মানে রিসেন্টলি বলতে নট দ্য লাস্ট ওয়ান ইয়ার বাট ধরেন লাস্ট কয়েক বছরে কি আপনার স্ক্রিনে কি কোনো কাজ করা হয়েছে নাকি? না, আমি স্ক্রিন খুব অ্যাভয়েড করি। আমার ছেলে ইরেশ বলে আমার ও করবে, আজকাল খুব পডকাস্ট শোনা হয়, তো তো ওরকম মনে হয় যে যদি আর কিছু না করি পডকাস্ট করি, কারণ মিশেল ওবামার পডকাস্ট আমি খুব ফলো করি, মনে হয় যে যে আর কিছু না হোক, আমি তো এইসব সুবিধা আছে, আমাদের স্টুডিও আছে, ইন্টারভিউ করলাম। তো আসলে যেটা লাগে কি, আমার কাউকে বলতে হবে যে তুমি আমার পডকাস্ট নিয়ে ভাবো, ভেবে ভেবে তুমি ভাবো এইটাকে কিভাবে ডিজাইন করা যায়। কিন্তু আসলে আমি মানুষটাই ওরকম না যে নিজের উপর ফোকাস করব, একটু ওইটা সবসময় ব্যাক বার্নারে থাকে যে আগে তো আমার হাতের কাজটা শেষ করি, আমার দায়িত্বগুলো পালন করি। বাট আমার মনে হয় পডকাস্ট ইজ এ ফ্যান্টাস্টিক আইডিয়া। আমার মনে হয় আপনি কাউকে দায়িত্ব দিয়ে আপনি আপনাদের অফিসে, সিন্স ইউ ডু হ্যাভ এ রেডিমেড স্টুডিও, আর এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার উপর ফোকাস দেওয়া হচ্ছে না, আপনি অন্য আরেকজনের উপর ফোকাসটা দিচ্ছেন। না, আমি তো ডিসকাস করব আর কারোর সাথে বা কোনো একটা বিষয় নিয়ে না, কিন্তু অডিয়েন্সের ওই ওই ধৈর্যটা আছে কিনা। যেমন আমি যেটা হলো যে আমি যে কোনো কিছু, ধরো আজকে ইনস্টাগ্রামে কিছু দিতে চাই বা ফেসবুকে, আমি প্রথমেই বলি যে 15 সেকেন্ডের মতো হতে হবে, কারণ 15 সেকেন্ডের বেশি কিন্তু অ্যাটেনশন স্প্যান না বাংলাদেশের অডিয়েন্স। সো 1 মিনিট আগে কিছু হলেই আর মানে চলে যাবে, এখান থেকে সরে যাবে, তো এইটাও তো একটা কনসার্ন যে পডকাস্ট শোনার মতো মানে একটা নিজেরই একটা স্টাইল কিন্তু এটা, আই ডোন্ট থিংক ওই 1 মিনিট 15 সেকেন্ডস এখানে যায় না, বাট ওখানে তো মানুষের কালচারে ঢুকতে হবে, কারণ সে পডকাস্টের মজা কি যে গান শোনার মতো, আমি গান শুনছি আর কাজ করছি, গান শুনছি বা রান্না করছি, বা গান শুনছি আর ঘর পরিষ্কার করছি, তো ওই পডকাস্টে কিন্তু ওই কনসেন্ট্রেশনটা লাগে, যেটা তুমি যদি হাঁটছো, when you're walking, you're doing এক্সারসাইজ করছো, মানে পার্কে হাঁটছো, তুমি পডকাস্ট শুনছো, বা তুমি বাসায় কাজ করছো যেখানে তোমার খুব মাইন্ড অ্যাপ্লাই করতে হচ্ছে না, নট মেবি কুকিং, কুকিং এ তো আবার একটু নাম যায় না, মেবি কুকিং অলসো, এই ধরনের জিনিসকে সাইমালটেনিয়াসলি তুমি করতে পারো জি 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 পডকাস্টে। কিন্তু আমি জানি না আমাদের বাংলাদেশের মানুষের ওই কালচারটা, আজকাল পডকাস্ট হচ্ছে আবার ওই ভিজুয়াল সহ করছে, খালি অডিও করছে না, ভিজুয়াল দেখতে হলে তো আমার সমস্যা তখন, ভিজুয়াল ছাড়া কোনো কিছু খাচ্ছে না মানুষ, মানে পডকাস্ট কেউ কিছু বলছে, আমার যে হচ্ছে যে আমার মতো একটা মানুষের হাঁটার একটা অভ্যেস থাকতে হবে, হাঁটতে হাঁটতে শুনছে, এরকম একটা ব্যাপার থাকতে হবে, মানে প্র্যাকটিসটা থাকতে হবে। আই থিঙ্ক আপনি আরো ব্রেইনস্টর্ম করেন, কিন্তু এই আইডিয়াটা কুইট করেন না, বিকজ আই থিঙ্ক ইটস এ ফ্যান্টাস্টিক আইডিয়া। আপনি কিন্তু লেখালেখিও বন্ধ করে দিয়েছেন একদমই, আপনি আগে অনেক লিখতেন বা আপনি লেখার একটা ট্রাই করেছিলেন কয়েকবার, কিন্তু আর হয়নি, ইউ হ্যাড আ লট অফ আইডিয়াস। না আর কিছু না এলিটা, আমি খালি ভাবি যে আমার নিজের জন্য জার্নাল একটা লেখা উচিত, কোথাও পাবলিশ হতে হবে, কারণ পাবলিশ করতে হলে তো ওটার পিছনে অনেক সময় দিতে হবে, হয়তো জার্নালটা লিখে ফেললে ঘটনাগুলো থেকে যাবে। যেমন আমার কাছে মনে হয় আমার আর কোনো কাজ না না করে আমি যদি শুধু আমার আমার আম্মার আম্মার সাথে রোজ সকালে বসি আর আমার কথাগুলো লিখি বা টেপ করি, আমার তাহলে মানে আমার মনে হয় আমি তো এক বছর এটা করতে পারি, দুই বছর করি বা যখন যতটা সময় পাই, মানে আমি এটা দিস ক্যান বি মাই অনলি ওয়ার্ক, বাট এই মূল্যবান জিনিসটা আমি করছি না, এন্ড আই ফিল ভেরি ব্যাড অ্যাবাউট ইট। আমি রোজ লিখবো, তারপর একটা ভাবলাম যে কোনো কারোর জন্য কিছু লিখেছি, কোনো একটা মানে মানে ফরমাইশি লেখা, সেটাকেও জার্নালে রেখে দেব, যাতে করে পরে এটা কোনো কাজে আসে। আমি মানে কর্মী টাইপ মানুষ না, আমার দ্বারা এগুলো হবে না মনে হয়। বাট আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন, কারণ ইদানিং আমি যে বইগুলো পড়ছি দে অল মানে জটেড ডাউন মেমোরিজ, কেউ একজন হয়তো ওই আগের দিনের কথাগুলো বলছে, এবং পড়তে কিন্তু খুব ভালো লাগে, আপনার লেখাটা হয়তো কষ্ট হতে পারে, বাট ওয়েন ইটস পাবলিশড আমরা যখন পড়ছি খুবই ভালো লাগে তখন, যে আচ্ছা ওই সময় তখন আরো পলিশও করা যাবে, আরো পলিশও করা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউ উইল হ্যাভ অ্যান এডিটর, পলিশ করা যাবে। আমি আশা করি আপনি লিখবেন, আপনি পডকাস্ট শুরু করবেন, আপনাকে আমরা আবার স্ক্রিনে, স্টেজে, সব জায়গায় দেখবো,
And I don't know if it's asking for too much, কারণ আপনি এখন একজন co-chairperson of one of the biggest advertisement agencies in Bangladesh. কিন্তু আমরা চাই আপনাকে সব জায়গায় দেখতে যতটুকু পসিবল অবশ্যই। এরকম অনেকে আছে যারা আপনাদেরকে ফলো করছে, আপনাকে ফলো করছে, ইয়াং যারা তারা এই ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাচ্ছে, তারা আর্ট নিয়ে, লিটারেচার নিয়ে, থিয়েটার নিয়ে, স্ক্রিন নিয়ে, লেখালেখি নিয়ে কাজ করতে চাচ্ছে, তাদের জন্য যদি একটু একটা এনকারেজিং বা একটা রিয়েলিস্টিক কোনো একটা কিছু যদি তাদেরকে বলতে পারেন খুব ভালো হয়, তারা শুনছে এখন দেখছে এখন। আমি এনকারেজিং এটাই বলতে চাই, যেটা আমি নিজেও চেষ্টা করছি নিজেকে বলতে, যে আমরা সবসময় ভাবি যে একটা মেয়ে ইজ এ গ্রেট মাল্টিটাস্কার এন্ড দ্যাটস হার ইউ নো ফেদার ইন হার ক্যাপ, বাট আমি বলি যে লেটস চ্যালেঞ্জ দ্যাট, আমার কোনো দশভুজা হতে হবে না, আমাকে আমার আমার দুটা হাত থাকলেই হবে এবং সেই দু হাতের উপরে আমি ফোকাস করি, কারণ আমি যদি এত কিছু করতে চাই আমি কিন্তু দেখা যাবে যে ফোকাসড কাজের যে মানে এনার্জিটা যে পাওয়ারটা সেটা আমি পাবো না। আমি মেয়েদেরকে বলবো যে কাজ করো অবশ্যই দশ হাতে কাজ করো, কিন্তু ডোন্ট ওভার ডু ইট লাইক আওয়ার জেনারেশন, তোমরা ট্রাই টু ফোকাস। খুব সুন্দর একটা কথা বলেছেন যে মাল্টিটাস্কিং, যেটাকে আমরা একটা সময় বলতাম যে ও শি ইজ আ মাল্টিটাস্কার, মানে এই শি ইজ আ সুপার ওম্যান, সুপার যে কত এক পর্যায়ে গিয়ে এত বিরক্ত লাগতো, আই ডোন্ট ওয়ান্ট টু বি আ সুপার ওম্যান, আই জাস্ট ওয়ান্ট টু বি গুড ইন হোয়াট এভার আই ডু। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, মনে হচ্ছে আড্ডাই দিয়েছি আপনার সাথে কিছুক্ষণ, আশা করি আপনার সাথে সামনাসামনি দেখা হবে আরো আড্ডা। থ্যাঙ্ক ইউ, ঠিক আছে, দেখা হবে আপনার সাথে, ওকে, বাই, বাই।